পুরোটা স্ক্যাম, এটা পুরোটাই বাজে কথা। কোনো ওই কত ভাড়া বা এরকম কিছু জিজ্ঞেস করতে যাবেন না, তাহলেই বুঝে যাবে ট্যুরিস্ট, সেইভাবে ভাড়া বলবে। তো আপনারা বাসে মাত্র 20 টাকায় কিভাবে অম্বরফোর্ট পৌঁছতে পারবেন? যদি আপনাদের সাথে বয়স্ক লোকজন থাকেন বা এমন কেউ থাকে যাদের পায়ে সমস্যা আছে বেশি আর কি, চড়াই বা সিঁড়ি ভাঙতে পারবেন না বা চড়াই উঠতে পারবেন না, ওটা আপনাকে মানে যাওয়া এবং ওখানে 1 ঘন্টা ওয়েট করবে, তারপর ফিরবে, পুরোটা মিলিয়ে আমি বলছি যাওয়া আসা, মানে 1 থেকে 4 জনের 400 লেখা আছে, মানেই কিন্তু আপনি যে 400 দিয়েই যাবেন সেরকম ব্যাপার না। আমাকে যেরকম 200 টাকা বলছিল, সো একটু বার্গেনিং করবেন, মানে জাস্ট যা বলবে সেটা দিয়ে দেবেন না। তো কোনটায় কীরকম কী রেট, কোনটা সুবিধাজনক, তাছাড়া ফোর্টের টাইমিং কী আছে, কতটা হাঁটতে হয়, কতটা চড়াই পথ ভাঙতে হয়, গুড মর্নিং ফ্রম জয়পুর। এখন আমি আছি জয়পুরের স্টেশন এরিয়াতে। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা সস্তায় মানে বেশি খরচা না করে জয়পুর সিটি ট্যুর করতে পারবেন। যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে 3 থেকে 3,500 টাকা মিনিমাম খরচ হবে, আর যদি ওলা উবেরে করে ঘোরেন তাহলেও 2,000-এর নিচে কিন্তু আসবে না। তো আজ এই ভিডিওতে আপনি দেখবেন এখানকার মানে জয়পুরের সব থেকে ফেমাস যে ট্যুরিস্ট স্পটটা আছে, যেটাকে অম্বর ফোর্ট বা আমের ফোর্টও বলেন অনেকে। তো এটা মেন শহর থেকে অনেকটা দূরে, মানে অনেকটা বলতে 11-12 কিলোমিটার দূরে। তো আপনি যদি গাড়ি ভাড়া করেন তাহলে তো সারাদিন আপনি পুরোটা ঘুরতে পারবেন, 3,500-4,000 টাকা আপনার খরচ হবে। আর না হলে আপনি ওলা উবেরও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার যাওয়া আসা মিলিয়ে 600-700 টাকা তো লাগবেই। আমি একটু অন্যরকমভাবে যাব। তো আমি আজ আপনাদের দেখাবো মাত্র 20 টাকায় লোকাল বাসে কিভাবে আপনারা অম্বর ফোর্ট পৌঁছতে পারেন। আচ্ছা, বাস ধরতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে মানে আপনি জয়পুর স্টেশনে আছেন ধরুন, জয়পুর স্টেশন থেকে বেরোলেই বেরিয়েই ডান দিকে যাবেন, মোটামুটি 5 মিনিট হাঁটা কি তাও নয়, আপনি মেট্রো স্টেশন পেয়ে যাবেন। তো মেট্রো স্টেশনে গিয়ে আপনাকে মানে টিকিট কেটে আপনাকে যেতে হবে বড়ি চৌপার মেট্রো স্টেশন। এখান থেকে মানে সব অ্যাট্রাকশন খুবই কাছে, মানে লোকাল যে সাইট সিং প্লেসেসগুলো আছে জয়পুরের, যেমন ধরুন হাওয়া মহল, সিটি প্যালেস, যন্তর মন্তর, এগুলো সবই বড়ি চৌপাড়ের একদম আশেপাশে, মানে ওয়াকিং ডিস্টেন্সে। তো এই হাওয়া মহলের সামনে থেকেই আপনি বাস পাবেন, যে বাসগুলি যায় হচ্ছে অম্বর ফোর্ট। আচ্ছা, ওইটা হচ্ছে জয়পুরের মেন আর কি রেলওয়ে স্টেশন যেখান দিয়ে আমি এলাম। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে জয়পুর মেট্রো স্টেশন। তো হার্ডলি আমাকে 2 থেকে 3 মিনিট হাঁটতে হলো মেন আর কি স্টেশনের মেন এক্সিট থেকে বেরোনোর পর থেকে মেট্রো স্টেশন পৌঁছানো অবধি। আচ্ছা, আমি এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখানে যেটা দেখলাম কলকাতার মতোই, মানে এত সস্তা মেট্রো আমি কলকাতা ছাড়া অন্য কোথাও দেখিনি। মিনিমাম হচ্ছে 6 টাকা টিকিট, আর আমি বড়ি চপার গেলাম এটা হচ্ছে 4টে স্টেশন বোধ হয়, 4টে স্টেশন না 3টে স্টেশনের পরেরটা বোধ হয়, ফোর্থ স্টেশন আর না হলে 5th স্টেশন। তো আমার লাগলো 12 টাকা বড়ি চপার ফ্রম জয়পুর রেলওয়ে স্টেশন। আচ্ছা, এই হচ্ছে জয়পুর মেট্রোর ইন্টেরিয়ার। এখন কিন্তু অফিস টাইম, অলমোস্ট 9টা বাজে, তাও দেখুন কতটা ফাঁকা। Is going to leave from platform number 2.
আচ্ছা, আপনি বেরোবেন গেট নাম্বার 1 দিয়ে, দেখুন লেখাই আছে হাওয়ামহল এইদিকে। আপনাকে সিঁড়িও ভাঙতে হবে না, কারণ এসকেলেটার আছে। আচ্ছা, সোজা আপনারা যেটা দেখছেন ওটাই হচ্ছে 1 নম্বর এক্সিট। ওখান দিয়ে বেরিয়ে একটু সোজা হেঁটে এলেই আপনি মেন রোডে এরকম বাস দাঁড়িয়ে থাকতে দেখবেন, এই বাসগুলি কিন্তু যাবে আমের ফোর্ট। আচ্ছা, বাস 1 মিনিট সামনে এগোলেই বাঁ দিকে আপনি দেখতে পাবেন বিখ্যাত হাওয়ামহল। বিস্তারিত আপনাদের পরের পর্বে জানাবো, আপাতত চলুন অম্বর ফোর্ট। যদিও 11-12 কিলোমিটার রাস্তা, কিন্তু এদিকে রাস্তা ফাঁকাই থাকে, সেরকম কোনো জ্যাম হয় না, তাই আধ ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন আমের ফোর্টে। দেখুন সামনে বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছেন ওটাই আপনার ডেস্টিনেশন। আচ্ছা, বাস থেকে নেমে প্রথমেই একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করব, তারপর মেন ফোর্টে যাব। সেটা হচ্ছে বাসে আমি বলেছিলাম 22 টাকা ভাড়া, যখন আমি গেছি মানে জাস্ট বাসের সামনে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, তখন বললো ভাড়া এখন বেড়ে গেছে, 30 টাকা হয়ে গেছে। তো আমি জানি 30 টাকাই। এবার বাসে উঠেছি, উঠে আমার কী মনে হলো যে খুব একটা বেশি কিলোমিটার তো নয়, 11 কিলোমিটার মতো, 30 টাকা হওয়ার কথা নয়। তো আমি জিজ্ঞেস করলাম পাশে যিনি বসেছিলেন, উনি ওখানকারই মানে স্থানীয় আর কি, জয়পুরের স্থানীয়, তো উনি বললেন 15 টাকা ভাড়া মাত্র। মানে যাকে মানে যার আমি একটা অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও দেখেই আমি আপনাদের বলেছিলাম 22 টাকা, তো ইউটিউবে মানে যে আর কি যিনি আর কি ভিডিওটা করেছিলেন তাকেও বোকা বানিয়েছে, 15 টাকা ভাড়া তাকে 22 টাকা নিয়েছে, আমি সেই বুঝে 22 টাকা বলেছি, তো আমাকে আরও বাড়িয়ে 30 টাকা বলছিল। তো আলটিমেট তো যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ভাড়াটা কিন্তু 15 টাকা আপনার হাওয়ামহলের সামনে থেকে আমের ফোর্ট অবধি। সো আপনি একদম নর্মাল বাসে উঠে যাবেন, দিয়ে জাস্ট 15 টাকা দিয়ে দেবেন, আমের ফোর্ট বলবেন, কোনো ওই কত ভাড়া বা এরকম কিছু জিজ্ঞেস করতে যাবেন না, তাহলেই বুঝে যাবে ট্যুরিস্ট, সেইভাবে ভাড়া বলবেন। আর আপনারা এখানে গাইডও নিতে পারেন, গাইড চার্জ 1 থেকে 4 জনের মোটামুটি 500 টাকা মতো, এই সরি 400 টাকা 1 থেকে 4 জনের। যত আর কি পার্সন বাড়বে গাইডের চার্জও তত বেশি হবে, আমি আপনাদের লিস্ট মানে রেটটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু বার্গেনিং চলে, মানে 1 থেকে 4 জনের 400 লেখা আছে মানেই কিন্তু আপনি যে 400 দিয়েই যাবেন সেরকম ব্যাপার না। ধরুন আপনি একা আছেন বা 2 জন আছেন, তখন একটু কমাতে বললে ওটা কিন্তু কমিয়ে দেবে, আমাকে যেরকম 200 টাকা বলছিল আমি একা আছি বলে। সো একটু বার্গেনিং করবেন, মানে জাস্ট যা বলবে সেটা দিয়ে দেবেন না, গভর্নমেন্টের রেট ওটাই, মানে অফিসিয়াল রেট ওটাই আছে যে 1 থেকে 4 জনের 400 টাকা, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে কিন্তু কোটা কমিয়ে দেবে। আচ্ছা দেখুন, ওই যে মেন রোড দেখা যাচ্ছে ওখানেই আপনাকে বাস নামিয়ে দেবে। ওখান থেকে এই যে সিঁড়ি দেখছেন, এরকম বেশ কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে, নাহলে আপনারা এরকম হাতির পিঠে চড়েও যেতে পারেন যেমন এনারা যাচ্ছেন। আর এই দুটো অপশান বাদে আর একটা অপশানও আপনাদের কাছে আছে, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে জিপে করে আসা। সব ডিটেলসই আপনাদের দিয়ে দেবো, আগে চলুন কেল্লাটা ঘুরে নিই। আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার, ইন্ডিয়ানদের টিকিট প্রাইস 102 টাকা, আর একটা কম্পোজিট টিকিটও আছে 422 টাকার, ওটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা, এইটা তো দেখালাম টিকিট কাউন্টার, এর ঠিক পাশেই এরকম একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, চলুন আপনাদের দেখিয়ে দিই। চলুন এবার আমের ফোর্টের ব্যাপারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। পিঙ্ক সিটি জয়পুরের 11 কিলোমিটার উত্তরে আরাবল্লী পর্বতের চিল্কা টিলা অংশের ওপর এবং মাওতা হ্রদের পাশে 967 সালে চন্দ্রবংশের রাজা এলান সিংহ এই দুর্গের স্থাপনা করেন। পরে পুরনো স্থাপত্যের ওপরে নতুন করে নির্মাণ কাজ শুরু করেন রাজা মানসিং, আর এই মানসিংয়ের ছেলে জয় সিং 1727 সালে তার রাজধানী জয়পুরে স্থানান্তরিত করেন এবং এই দুর্গটি সম্পূর্ণ করেন। অম্বামাতার নামানুসারে এই দুর্গের নাম অম্বর দুর্গ হয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস।
আবার শিব ঠাকুরের আরেক নাম অম্বিকেশ্বর অথবা অযোধ্যার রাজা অম্বরীশের নাম থেকেও এই দুর্গের নাম অম্বর হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করেন। বেলেপাথর এবং মার্বেল দ্বারা নির্মিত এই ঐতিহ্যমণ্ডিত প্রাসাদটি চারটি স্তরে বিন্যস্ত। এগুলি হল দিওয়ানি আম, দিওয়ানি খাস, শীষমহল এবং শুকনিবাস। আর এই ফোর্টটি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, এবং সন্ধে 7টার পর ফোর্টের মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয় ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। যে টাইমিংসগুলো আমি বললাম ওগুলো আধ ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক হতে পারে, কারণ শীতকাল এবং গ্রীষ্মকালে ফোর্টের টাইমিংস পরিবর্তিত হয়। বাই দ্য ওয়ে, আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের আর আলাদা করে হাতি অথবা জিপ ভাড়া করার দরকার নেই, আপনারা পিছনের গেট অর্থাৎ চাঁদপোল দিয়ে প্রবেশ করতে পারবেন। আর যারা বাসে আসবেন আমার মতো তাদের হেঁটে অথবা হাতিতে সামনের গেট অর্থাৎ সুরজপোল দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, ঘোরা তো হয়ে গেল, এবার কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এখানে যেখানে আপনাকে বাসটা নামাবে, আপনাদের দেখালাম এই বাসটা যেখানে নামাবে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা সিঁড়ি উঠে তারপর আপনাকে মেন ফোর্ট যেটা আমের ফোর্ট সেখানে পৌঁছতে হবে। এবার তিনটে অপশন আছে টোটাল, আপনি ওটা হেঁটে যেতে পারেন, তাছাড়া হাতির অপশন আছে, আপনি হাতিতে করে যেতে পারেন, একটা হাতিতে দুজন ওরা নেবে, আর ভাড়া হচ্ছে 1100 টাকা শুধু ড্রপিংয়ের। আর এছাড়া আরেকটা যেটা থার্ড অপশন আছে এটাই হচ্ছে সব থেকে কনভেনিয়েন্ট, যদি আপনাদের সাথে বয়স্ক লোকজন থাকেন বা এমন কেউ থাকে যাদের পায়ে সমস্যা আছে বেশি আর কি, চড়াই বা সিঁড়ি ভাঙতে পারবেন না বা চড়াই উঠতে পারবেন না, তো গাড়িতে মোটামুটি 500 থেকে 550 টাকা মতো নেয়। ওটা আপনাকে মানে যাওয়া এবং ওখানে 1 ঘন্টা ওয়েট করবে তারপর ফিরবে, পুরোটা মিলিয়ে আমি বলছি যাওয়া আসা এলি মানে হাতি কিন্তু শুধুমাত্র যাওয়া হচ্ছে 1100 টাকা, ফেরাটা আলাদা। আর গাড়ি যাওয়া আসা মিলিয়ে 500 থেকে 550, আর গাড়িতে আপনারা 4 জন 5 জন 6 জনও যেতে পারেন, কিন্তু হাতিতে কিন্তু 2 জনই অ্যালাউড। আচ্ছা, এবার আপনারা যারা আরাম করে যেতে চান তাদের জন্য ঠিক আছে, গাড়িতে আপনারা যেতেই পারেন, কিন্তু নিচে দেখবেন আপনাদের সবাই বলবে মানে ওই যারা আর কি জিপের যে ড্রাইভার বা ওরকম, তো ওরা আপনাকে বলবে যে 800, আমাকে যেরকম বলেছিল 800-900টা সিঁড়ি আছে, উঠতে প্রায় আপনার 1 ঘন্টার কাছে লাগবে, তো বেকার এত কষ্ট করবেন কেন, 800-900খানা সিঁড়ি ভাঙাও খুব চাপের ব্যাপার, তো আপনি গাড়িতে চলুন একা। এবার আমি যেহেতু একা আছি আমার পক্ষে গাড়ি নেওয়া তো সম্ভব নয়, আমার সাথে 3-4 জন বন্ধু বান্ধব থাকলে তখন সেটা দেখা যেত। 550 কিন্তু টোটাল, মানে টোটাল জিপের ভাড়া বলছি আমি, পার হেড 550 নয়, তো আপনারা 4 জন আসলে টাকাটা ভাগ হয়ে যাবে এবং ওটা খুবই কম হবে, কিন্তু আমি তো একা আছি আমার পক্ষে সম্ভব ছিল না, তো তাই জন্য আমি হেঁটে উঠলাম, দেখলাম কি কতটা কি মানে আর কি কষ্টকর। তো আমি দেখলাম যে যা বলছিল একদমই পুরোটা স্ক্যাম, এটা পুরোটাই বাজে কথা। আমার হার্ডলি 8 থেকে 10 মিনিট সময় লেগেছে উঠতে, এক্সাক্ট টাইমটা বলতে পারবো না অতটা ঘড়ি দেখিনি, 8 থেকে 10 মিনিট লেগেছে, এবং আমি ফটো ভিডিও তুলতে তুলতেই উঠছিলাম, তাতেও এক্সট্রা কিছুটা টাইম গেছে। আপনি ম্যাক্সিমাম ধরে চলুন 8 থেকে 10 মিনিট, তার বেশি আপনার লাগবে না উপরে উঠতে, এবং আমার মতো বয়সী ছেলে মেয়েদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না, মানে সেরকম চড়াইও না, কয়েকটা সিঁড়ি আছে একটু চড়াই আছে, কোনো ব্যাপার না, আপনারা ইজিলি কিন্তু হেঁটে হেঁটে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমি যেভাবে এসেছিলাম ওরকমই অম্বর ফোর্টের সামনে থেকে বাস ধরবো, কিন্তু আমি হাওয়া মহল অবধি যাবো না, তার কিছুটা আগেই পড়ে জলমহল, 3-4 কিলোমিটার আগে, তো এই বাসেই যাবে আপনার, মানে যে বাসে আপনি আসবেন সেই বাসেই আপনি ফেরার সময় ধরে নেবেন, তো ওটা জলমহলের সামনে দিয়েই যাবে, তো আপনি জলমহলে নেমে যাবেন, তারপর আবার জলমহল দেখে নিয়ে ওখান থেকে আবার সেম বাস পাবেন, 29 নম্বর বাস, রুটটা 29, তো ওখান থেকে আপনি আবার বাস ধরে চলে যাবেন হচ্ছে হাওয়া মহল, এবং হাওয়া মহলের পাশেই হচ্ছে আপনার সিটি প্যালেস, তারপর আপনার যন্ত্রমন্ত্র, সব ওয়াকিং ডিস্টেন্সে সবই আপনাদের দেখিয়ে দেবো। আর তার সাথে আছে অ্যালবার্ট হল, ওটা একটুখানি দূরে, হয়তো 2 কিলোমিটার দূরে, সেটাও দেখাবো, এগুলো সব আসবে হচ্ছে পরের পর্বে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।